পারায় প্রথম সুরা, যেটা গতকালকে 20 আয়াত তেলাওয়াত করা হয়ে গেছে, সুরা ফুরকান। সুরা ফুরকানের অবশিষ্ট আয়াতগুলো তেলাওয়াত করা হবে। তারপর সুরাতুশ শুআরা 227টি আয়াত এক সুরায় পুরা সুরা তেলাওয়াত করা হবে। এরপরে হলো সুরাতুন নামল। নামল শব্দের অর্থ হচ্ছে পিপিলিকা, দ্য অ্যান্ট। এই সুরাতুন নামলের 59 আয়াত তেলাওয়াত করা হবে। সুরাতুন নামলের আয়াত সংখ্যা হলো 93। 93টি আয়াতের মধ্যে এখানে 59টি আয়াত তেলাওয়াত করা হবে। আয়াতগুলো ছোট ছোট, এই কারণে আয়াতের সংখ্যা অনেক বেড়ে গেছে। তো আজকের পঠিতব্য আয়াতগুলো খুবই হৃদয়স্পর্শী। গত জানুয়ারিতে যখন উমরার সফর ছিল, শেখ বন্দর বালিলা ফজরের নামাজে 19 নম্বর পারার প্রথম পৃষ্ঠা পড়ছিলেন, যেখানে আল্লাহ পাক বলেন, ওই দিনের কথা স্মরণ করেন যেদিন জালেম তার আঙ্গুলে কামড় দিয়ে বলবে, হায় আমি যদি অমুককে বন্ধু না বানাতাম, আমি যদি অমুককে বন্ধু না বানাতাম, সে তো আমাকে পথ ভ্রষ্ট করে দিয়েছে। অথচ সত্য কথা, বাস্তব সংবাদ, সঠিক দাওয়াত আমার কাছে পৌঁছেছিল, হায় আমি যদি এটা গ্রহণ করতাম। এটা স্পেসিফিকলি একজন মক্কার মোশরেকের ব্যাপারে নাজিল হয়েছে। ভিডিও করেন না ভাই। স্পেসিফিকলি মক্কার একজন মোশরেকের ব্যাপারে নাজিল হয়েছে। তাহলে 1450 বছর আগে নাজিল হওয়া জিনিস, সে জীবদ্দশায় এই শব্দ প্রতিধ্বনিত হয়েছে এবং এই শব্দ বাইতুল্লার আনাচে কানাচে, জমিনে আসমানে, এখন যেভাবে মাইক সিস্টেম রাখা, সব জায়গায় আল্লাহর ওই ঘোষণা এখন পর্যন্ত উচ্চারিত হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে এই কোরআন না চাইতেই দিয়েছেন, এই কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সূরা ফুরকানের শেষের দিকে আল্লাহর বান্দাদের প্রায় 9টা কি 10টা পরিচয় আছে। সূরা ফুরকানের শেষ দিকে আল্লাহর বান্দা বলে কাদেরকে বলা হয়, 9টা কি 10টা পরিচয় বলা আছে। এবং এই কথা বলা আছে যে এদের মধ্যে যদি কেউ গুনাহ করে, যাদের মধ্যে এই ক্রাইটেরিয়াগুলো পাওয়া যাবে, এরা যদি গুনাহ করে আর গুনাহ করার পরে যদি তার অনুভূতি আসে যে আমার ভুল হয়ে গেছে, তো সে যদি তওবা করে, আল্লাহ তো তার গুনাহ মাফ করবেনই, ওই গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দেবে। আল্লাহ পাক আমাদেরকে ওই গুণগুলো হাসিল করার তৌফিক দান করে। তারই একথা শুরু করি।